হে গাইস, আজকের এই ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওর স্পন্সরশিপের কথা একটু বলে নিই। অবশ্যই এটি আমার চ্যানেলের সাথে মানানসই নয়, তবুও বিশেষ কারণে করছি। সামনেই তো পুজো আসছে, বাঙালির উৎসবের মাস এটি, আর ভারতীয় সংস্কৃতিতে মহিলাদের শাড়ি হলো প্রধান বস্ত্র। তো আপনারা সবাই নদিয়া জেলার নাম শুনেছেন, যেখানে শান্তিপুরের শাড়ি পৃথিবী বিখ্যাত। তো সেখানকারই একটি শাড়ি নির্মাতা নতুন শাড়ি লঞ্চ করেছে, নাম রেখেছে রিয়া শাড়ি। যদি কেউ শাড়ি ব্যবসায়ী আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়াও আমার স্ক্রিনে শো হবে, আপনারা সেখান থেকে জোগাড় করে কন্ট্যাক্ট করতে পারেন এবং ডিটেলসে সব কিছু জানতে পারেন। তো অনেক প্রমোশন তো হলো, এবারে আসল ভিডিওতে আসা যাক। তো এই ভিডিওতে আমি কিছু আপডেট নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে চায়নার মূর্খামি, দ্বিতীয়টি হচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের একটা স্টেটমেন্ট। তো সেই সব বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হে গাইস, আমি ইশানু, আর আপনারা দেখছেন বাংলা ডিফেন্স আপডেট অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। আমাদের প্রথম আপডেটটি আছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেওয়া একটি স্টেটমেন্ট থেকে। নওয়াজ শরীফ বর্তমানে লন্ডনে আছে চিকিৎসার কারণে। সেখানে মিডিয়াদের সাথে সাক্ষাৎকারে তিনি বর্তমান পিএম ইমরান খানকে নিয়ে অনেক সমালোচনা করেন। তিনি বলেন, তার শাসনকালে, মানে নওয়াজ শরীফের শাসনকালে, পাকিস্তান মিলিটারি দিক থেকে অনেক উন্নতি করেছে। বেশিরভাগ মিসাইল, প্রায় হাফের বেশি মিসাইল তার শাসনকালে ডেভেলপ করা হয়েছে, এটা তিনি বলছেন। এছাড়াও তার শাসনকালে JF-17 ফাইটার জেট চায়নার সহায়তায় ডেভেলপ করা হয়। এত কিছু বলতে বলতে তিনি বলেন, পাকিস্তান যে বাবুর ক্রুজ মিসাইল ডেভেলপ করে তা আমেরিকার টোমহক ক্রুজ মিসাইলকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে পাকিস্তানের সায়েন্টিস্টরা তৈরি করেছে। তিনি বলেন, যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ক্লিনটন, তখন আমেরিকা বালুচিস্তানে একটি টোমহক ক্রুজ মিসাইল ফায়ার করেছিল জঙ্গিদের উদ্দেশ্য করে, কিন্তু মিসাইলটি বিস্ফোরণ হয়নি। ফলে আনড্যামেজ অবস্থায় পাকিস্তান আর্মি ওই মিসাইলটিকে খুঁজে পায় এবং পাকিস্তানের সায়েন্টিস্টরা টোমহক মিসাইলকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বাবুর নামক ক্রুজ মিসাইল তৈরি করে। আপনাদের কী মনে হয়, পাকিস্তানের রিভার্স ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা আছে? উত্তর কিন্তু একদমই নেই। অবশ্যই এতে চায়নার সাহায্য আছে এবং চায়নার সাহায্য নিয়েই এটা তৈরি করা হয়েছে। যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করার ক্ষমতা পাকিস্তানে থাকতো তাহলে এতদিনে তারা অনেক অস্ত্রই বানিয়ে নিত। অনেকে আবার আমার কথা শুনে চাপাবাজ বলতে পারেন। তো ইউটিউবে নওয়াজ শরীফের স্টেটমেন্টের ভিডিও আছে, গিয়ে একটু দেখে নেবেন। তাছাড়াও ইন্টারনেট তো আছেই, ইন্টারনেটেও বলা আছে যে পাকিস্তানের এই বাবুর ক্রুজ মিসাইল চায়নার DH-10 ক্রুজ মিসাইল অথবা আমেরিকার টোমহক ক্রুজ মিসাইলকে কপি করেই ডিজাইন করা। এটাও হতে পারে যখন পাকিস্তান আনড্যামেজ ওই টোমহক মিসাইলটি পেল, সেটা পাকিস্তান চায়নাকে দিয়ে দিল এবং চায়না DH-10 নামক ক্রুজ মিসাইল তৈরি করলো এবং পাকিস্তানকে বাবুর মিসাইল তৈরি করতে হেল্প করলো। তো সেটাই 2020 অক্টোবর মাসে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্টেটমেন্টে এটা পরিষ্কার হয়ে গেল যে বাবুর মিসাইল কপি করে বানানো, কার না আমেরিকার তৈরি টোমহক ক্রুজ মিসাইলের। তো পাকিস্তান বাবুর মিসাইলের তিনটি ভ্যারিয়েন্ট তৈরি করেছে, বাবুর 1, বাবুর 2, বাবুর 3। বাবুর 1-এর রেঞ্জ 700 কিলোমিটার, বাবুর 2-র রেঞ্জ 750 কিলোমিটার, বাবুর 3-র রেঞ্জ 450 কিলোমিটার। বাবুর 3-র রেঞ্জ কম হয়েছে কারণ বাবুর 3-কে নেভি থেকে ফায়ার করবার জন্যই তৈরি করা হয়েছে। এটি একটি সাবসোনিক স্পিডের ক্রুজ মিসাইল যার স্পিড 0.8 Mach। কিছুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম LAC-তে ভারত নির্ভয় ক্রুজ মিসাইল ডিপ্লয় করেছে লিমিটেড নাম্বারে। তো তাতে অনেক প্রশ্ন উঠেছিল যে নির্ভয় ক্রুজ মিসাইলের ডেভেলপমেন্ট ট্রায়াল তো কমপ্লিট হয়নি, তাহলে কীভাবে ডিপ্লয় হতে পারে? তো এমন একটি রিপোর্ট সামনে এসেছে যাতে মনে করা হচ্ছে যে নির্ভয় ক্রুজ মিসাইলের লাস্ট ডেভেলপমেন্ট টেস্ট হতে চলেছে। তো ভারতের পক্ষ থেকে সমস্ত এয়ারম্যানদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে বে অফ বেঙ্গলে 12-14 অক্টোবরের মধ্যে একটি এক্সপেরিমেন্ট ফ্লাইট ভেহিকেলসে টেস্ট করা হবে। তবে এটা নির্ভয় মিসাইল কিনা তা সঠিক ইনফরমেশন জানা যায়নি, তবে বিভিন্ন সোর্স থেকে পাওয়া খবর অনুযায়ী ওটা নির্ভয় ক্রুজ মিসাইল হতে পারে। পরের আপডেটটি এসেছে পাকিস্তানের থেকে। তো ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী চাইনিজ পিপুলস লিবারেশন আর্মি POK-তে পাকিস্তানকে এয়ার ডিফেন্স মিসাইল ইনস্টল করতে সাহায্য করছে। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান চায়নার সহায়তায় LY-8 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম POK-তে ইনস্টল করছে। 2017 সালে পাকিস্তান এই সিস্টেম চায়না থেকে কেনে, প্রায় 5টির মতো এই সিস্টেম পাকিস্তান চায়না থেকে কিনেছিল। এবারে সেই সিস্টেম পাকিস্তান POK-তে ইনস্টল করছে। বর্তমানে পাকিস্তান এমন অবস্থায় যে চায়না যা বলবে পাকিস্তানকে তাই করতে হবে, তাই শুনতে পাকিস্তান বাধ্য। আর চায়না ভারতের বিপক্ষে পাকিস্তানকে ঢাল হিসাবে ব্যবহার করছে। আর পাকিস্তানের বর্তমানে দরকার FATF-এ ব্ল্যাকলিস্ট না হওয়া। তো ফলে চায়না যা বলবে সেটা শুনতেই হবে। চায়না যেন এই দুর্দিনে পাকিস্তানকে রক্ষা করে, সেই কারণে চোখ কান বন্ধ রেখে পাকিস্তান চায়নার ইশারায় চলছে। পাকিস্তান আশা করছে চায়না ছাড়াও তুর্কি, মালয়েশিয়া পাকিস্তানকে সাপোর্ট করবে FATF-এর ব্ল্যাকলিস্ট হওয়া থেকে বাঁচাতে। আপনাদের বলে দিই, এই LY-80 এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টার মিসাইলের রেঞ্জ 40 কিলোমিটার পর্যন্ত, তাও এয়ারক্রাফ্টের জন্যে। আর ক্রুজ মিসাইলের জন্য এর রেঞ্জ 12 কিলোমিটার পর্যন্ত।
LIAT আর ডিফেন্স সিস্টেম নিয়ে ডিটেলসে একটি ভিডিও নিয়ে আসবো। আশা করি অনেক বেশি ইনফরমেশান আপনারা ওই ভিডিওতে পাবেন, অবশ্যই ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি দেখতে গেলে কি করতে হবে, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো চলুন পরের আপডেটে যাই। তো চায়নার মিসাইল নিয়ে যখন কথা বলছি তখন চায়নারই একটি মিসাইল সিস্টেম নিয়ে কথা বলি। তো সেটা অবশ্যই হাস্যকর, ভারত সবসময় স্যাটেলাইটের মাধ্যমে নজর রেখে চলেছে যে চায়না কী কী অস্ত্র ডিপ্লয় করছে, অবশ্যই চায়নাও সেটা করছে ভারতের বিপক্ষে। তো ওসব স্যাটেলাইট ইমেজ প্রকাশে আসতেই আমাদের প্রতিবেশী দেশের নিউজ চ্যানেল ইউটিউবাররা ভিডিও করতে বসে যায় যে চায়না এই ডিপ্লয় করছে, চায়না ওই ডিপ্লয় করছে, ভারতের কপালে দুঃখ আছে, চায়নার এই অস্ত্র সেই অস্ত্র আরও কত কী। একটা কথা কি জানেন তো, ভারতের মিলিটারি বা ভারতীয় পোস্টে গিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল ভিডিও করে এসেছে, কিন্তু চায়নার কোনো বেসে গিয়ে বাইরের কোনো দেশের নিউজ চ্যানেল ভিডিও করতে পেরেছে কি, কোনোদিনও করতে পেরেছে কি? পারেনি। চায়না যা ভিডিও রিলিজ করে তা চাইনিজ আর্মি দ্বারা শ্যুট করা ভিডিও, এবং সেই ভিডিওগুলি গ্লোবাল টাইমস এবং সিসিটিভি দ্বারা পোস্ট করা হয়। সিসিটিভি হচ্ছে চায়নার একটা চ্যানেল, অন্য কিছু ভাববেন না। কিন্তু মাঝে মাঝে এত বড় ভুল এরা করে ফেলে যেটা সারা বিশ্বের কাছে হাসির খোরাক হয়ে যায়। কিছুদিন আগে ভিডিওতে আমি বলেছিলাম না যে চায়না এলএসিতে ড্যামি G20 ডিপ্লয় করে রেখেছে, যা দেখতে হুবহু G20 মতোই। স্যাটেলাইটে ছবি উঠলে তা মনে হবে যেন হুবহু G10 দাঁড়িয়ে আছে, কিন্তু সবই কিন্তু নকল। গতকাল এমনই এক ছবি ভাইরাল হয়ে যায় চায়নার টিভি চ্যানেলে, দেখানো হয় যে চায়না এলএসির নিকট এয়ার ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করছে। তো যখন ভিডিওটি ভালো করে মানুষ দেখে তখন বোঝা যায় যে এগুলি আসল মিসাইল লঞ্চার না, এগুলি তো বেলুন, কারণ লঞ্চারগুলো সব বেঁকে আর এয়ার ডিফেন্সের লঞ্চার কখনও বাঁকা হয় না। এবং মানুষ যখন বুঝতে পারে চায়নাকে নিয়ে ট্রোল করতে শুরু করে, চায়নার তখন হুঁশ ফুলল, তারা সাথে সাথে ভিডিওটি ডিলিট করে দেয়, কিন্তু তার স্ক্রিনশট ততক্ষণে ভাইরাল হয়ে যায়। তো গাইস, সো কল্ড সুপার পাওয়ার চায়না কীভাবে মাইন্ড গেম খেলছে সবাই একটু দেখুন। তাই যারা স্যাটেলাইট ইমেজকে তথ্য হিসাবে পেশ করেছে বা করছে তাদের জানা দরকার, স্যাটেলাইটকে বোকা বানানোর অনেক ট্যাকটিক বের হয়ে গেছে। তাই গ্রাউন্ড লেভেলে যারা আছে মানে আমাদের আর্মি, কেবলমাত্র তাদের কথা ছাড়া অন্য কারোর কথা বিশ্বাস করা উচিত না, আর কোনোদিনও কেউ যেন না করে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ, জয় হিন্দ।